এডুকেশনাল অনলাইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই মাসে দেওয়া হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তার গণিতের প্রশ্নপত্রটা সলভ করব। এর আগে আমি কয়েকটা সাবজেক্টের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি, ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। বাকি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আমি একে একে সলভ করে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বরে আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা MCQs। এখানে প্রত্যেকটা প্রশ্নের চারটে করে অপশন আছে, যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তো চলো দেখা যাক কতে কী আছে। কতে আছে লব হর থেকে দুই কম ভগ্নাংশটি হলো, চারটে অপশন দেওয়া আছে, এতে আছে পাঁচের তিন, বিতে আছে সাতের পাঁচ, সিতে আছে তিনের পাঁচ, ডিতে আছে দুইয়ের সাত। এখানে বলেছে লব হর থেকে দুই কম, মানে লবটা কম। তাহলে এখানে দেখো লব হর থেকে দুই কম রয়েছে একমাত্র সিতে, তাহলে সিটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা তোমাদের বিষয়ভিত্তিক খাতায় প্রথমে এই প্রশ্নটা লিখবে, প্রশ্ন লেখার পর হাইফেন দেবে, হাইফেন দিয়ে সি অপশন দেবে, দিয়ে তিনের পাঁচ এটা লিখবে। ঠিক আছে, তা একের কটা হয়ে গেল। এবার খতে কী আছে দেখো, খতে আছে চারের নয় রং করা অংশটির চিত্র হলো, যেটাই নটা ঘর আছে তার মধ্যে চারটে ঘর রং করা আছে। এখানে চারটে অপশন দিচ্ছে, দেখো এতে রয়েছে, দেখো একটা দুটো তিনটে চারটে ঘর রং করা রয়েছে, টোটাল ঘর রয়েছে নটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, নটা ঘরের মধ্যে চারটে ঘর রং করা রয়েছে। তাহলে আমাদের প্রথমেই আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এ, বাকিগুলো আমার আর দেখার দরকার নেই। গতে আছে ঠিক সম্পর্কটি হলো, চারটে অপশন দেখো, এতে আছে এক মিটার গ্রেটার দেন একশো সেন্টিমিটার, বিতে আছে এক মিটার লেস দেন একশো সেন্টিমিটার, সিতে আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার, আর ডিতে আছে এক মিটার সমান এক হাজার সেন্টিমিটার। তো আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার, তাহলে আমাদের অ্যান্সার হবে সি, আমরা সিকে টিক করে দিলাম। এরপর দেখো ঘতে রয়েছে তিনের গুণিতকগুলি হলো, দেখো চারটে অপশান কী কী রয়েছে, একে আছে এক চার সাত দশ ডট ডট ডট, বিতে আছে তিন চার পাঁচ ছয় ডট ডট ডট, সিতে আছে চার সাত চোদ্দো উনিশ ডট ডট ডট, ডিতে আছে তিন ছয় নয় বারো এটসেট্রা। তাহলে দেখো তিনের গুণিতক মানে কী, তিনের গুণিতক হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো, এইগুলো হচ্ছে তিনের গুণিতক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা, ডিটা, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই চারটে, এক নম্বরে চারটে প্রশ্ন ছিল, চারটি আমরা সলভ করে নিলাম, প্রত্যেকটার এক নম্বর করে আছে চার নম্বর আছে টোটাল। এবার দেখো দুইয়ের দিকে কী আছে, দুইয়ের দিকে আছে সত্য মিথ্যা লেখো ট্রু আর ফলস। দেখো কতে রয়েছে, একটা ছবি রয়েছে দেখতে পাচ্ছ, ছবিটাতে টোটাল ঘর করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, তার মধ্যে দুটো ঘর রং করা আছে। এখানে বলেছে যে জিরো পয়েন্ট এইট অংশে রং করা হয়েছে, এখানে দশটার মধ্যে দুটোই রং করা হয়েছে, তার মানে জিরো পয়েন্ট টু অংশে রং করা হয়েছে, আর এখানে বলেছে জিরো পয়েন্ট এইট অংশে রং করা হয়েছে, তার মানে এটা মিথ্যা। তাহলে এখানে আমরা লিখব ফলস বা মিথ্যা। তারপরে দেখো খতে রয়েছে লব এক এবং হর চার ভগ্নাংশটি হল চারের এক, এটা উল্টো করেছে, লব হচ্ছে ওপরটা হর হচ্ছে নিচেরটা, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমাদের ভগ্নাংশটা হওয়া উচিত ছিল একের চার, ওপরে এক নিচে চার, কিন্তু তা নয় উল্টো, তাহলে এটাও হবে মিথ্যা। গতে আছে দেখো চারের আট অংশটি হলো পাঁচের আট অংশটি থেকে এক কম, না এটা তা নয়,
দেখো, 5 এর 8 থেকে যদি আমরা 4 এর 8 বিয়োগ করি তাহলে কত হয়? দেখো, 5 এর 8 বিয়োগ 4 এর 8, এটার সমান কি হয়? 8, এখানে হয় 5 বিয়োগ 4 সমান 1 এর 8 কম, এত কম হবে। কিন্তু দেখো, এখানে বলেছে যে 4 এর 8 অংশটি হলো 5 এর 8 অংশটি থেকে 1 কম, 1 কম নয়, 1 এর 8 কম, তাহলে এটাও মিথ্যা, ফলস। এরপর দেখো ঘতে কি আছে, 1 এর 5 যোগ 3 এর 5 যোগফলটি হলো 5 এর 4, এটাও মিথ্যা। কেন দেখে নাও, দেখো আছে কি 1 এর 5 যোগ 3 এর 5, এটা যখন যোগ করব নিচে 5টা হয়ে যাবে, উপরে হবে 1 যোগ 3 সমান হবে 4 এর 5, কিন্তু আমাদের অপশনে রয়েছে কি 5 এর 4, তাহলে এটাও ভুল, তাহলে আমরা এটাও লিখব মিথ্যা। ফলস, তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে স্তম্ভ মেলাও যে কোনো 3টে, এখানে আছে 4টে, আমরা 4টি করে দেবো। যাই হোক, দেখো কয়ের দিকে আছে, তোমরা প্রথমে খাতায় এই ছকটা করে নেবে, ক দিকের পরপর লিখে দেবে, খ দিকেরগুলো লিখবে না, মিলিয়ে লিখবে, যেটার সঙ্গে যেটা মিল হবে সেটা লিখবে। তাহলে দেখো কতে প্রথমে আছে 0.4, তো এটা কি, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, তাহলে এর সঙ্গে মিলবে। তাহলে আমি এখান থেকে একটা লাইন করে দিচ্ছি, একটা তীরচিহ্ন করে দিচ্ছি, এই ঘরে যাবে। এরপর দেখো 4 এর 10, এটা একটা সামান্য ভগ্নাংশ, 4 এর 10 হচ্ছে একটা সামান্য ভগ্নাংশ, তাহলে এটা এখানে গেল। তারপর দেখো কি আছে, 4 এর 4, মানে 4 আর 4 কেটে গেলে 1 হয়, তার মানে 1 মানে হচ্ছে সম্পূর্ণ, তাহলে এটা হবে সম্পূর্ণ। এরপর আছে 0.4 এবং 4 এর 10, এই 0.4 মানেও হচ্ছে 4 এর 10, তার এই দুটো সমান, তাহলে আমাদের এটা হবে সমান, তাহলে এখান থেকে আমাদের যাবে এখানে। তাহলে তোমরা প্রথমে ছকটা করবে, ছকটা করে প্রথমে এটা লিখবে 0.4 লিখবে, লিখে এই ঘরে প্রথমেই লিখবে দশমিক ভগ্নাংশ, তারপরে 4 এর 10 লিখবে, এই ঘরে লিখবে সামান্য ভগ্নাংশ, তারপর এখানে 4 এর 4 লিখবে, লিখে এই ঘরে লিখবে সম্পূর্ণ, আর তারপরে এটা লিখবে, লিখে এখানে লিখবে সমান। তাহলে 3 এর 3 এই অঙ্কগুলো সবগুলো হয়ে গেল, এখানে 3 নম্বর ছিল, 3টের মধ্যে আমরা 4টি করে দিয়েছি, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো কি আছে, দেখো পরে আছে 4 এর ক বিয়োগ করো, এখানে একটা বিয়োগ দেওয়া আছে, তোমাদেরকে এটা করতে হবে, তো আমি বিয়োগটা এখানেই করে দিচ্ছি, তোমরা খাতায় করবে। এটা 4 নম্বর আছে, বিয়োগটা দেখো আছে 13 মিটার 8 সেন্টিমিটার, তার নিচে আছে 9 মিটার 11 সেন্টিমিটার। তোমরা এক কাজ করবে, এই যে 8 সেন্টিমিটার আছে, 8-এর আগে একটা শূন্য দিয়ে নেবে, ঠিক আছে, দিয়ে বিয়োগটা করবে, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো 1 আর কত 8 7 8, 1 আর কত 10 9 10, হাতে থেকে 1 9 10 আর কয় 13, 3-এ 13, 3 মিটার 97 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, তাহলে বিয়োগ হয়ে গেল। এরপরে দেখো ক্ষতে কি আছে, ক্ষতে আছে পিটারের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে, সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে,
ও 650 গ্রাম সৃজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো পিটারের কাছে পড়ে রইল? তাহলে আমাদেরকে আগে যেগুলো দিল সেগুলো কী করতে হবে? কত দিল টোটাল সেটাকে মোট করে নিতে হবে। তাহলে দিল কত কত দিল দেখো, রাবেয়াকে দিয়েছে 800 গ্রাম, তাহলে 800 গ্রাম লিখলাম। তারপরে আমাকে দিয়েছে 1 কিগ্রা 250 গ্রাম লিখলাম। আর কাকে দিয়েছে? সিজনকে দিয়েছে 650 গ্রাম, তাহলে এখানে 650 গ্রাম সিজনকে দিয়েছে লিখলাম। এই তিনটিকে আমরা কি করব? যোগ করব। তা যোগ করলে কত হয় দেখো, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে পাঁচে পাঁচে দশে শূন্য, হাতে থাকে এক, ছয়কে সাত, আর দুয়ে নয়, নয় আর আটে সতেরো, সাত হাত থেকে এক, এক আর একে দুই, তার মানে হচ্ছে 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে টোটাল 2 কিগ্রা 700 গ্রাম আমাদেরকে তিনজনকে দিয়েছে। তাহলে আর বাকি কত আছে? তাহলে ছিল কত? 4 কিগ্রা 600 গ্রাম, তাহলে ছিল 4 কিগ্রা 600 গ্রাম টোটাল কুমড়োটা ছিল। তার থেকে আমাদেরকে দিল কত? 2 কিগ্রা 700 গ্রাম। এদুটোকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে যেটা আছে সেটা পড়ে থাকবে। তাহলে বিয়োগ করো, এটা শূন্য, এটা শূন্য, নয়ে ষোলো, একে চার, তার মানে হচ্ছে 1 কিগ্রা 900 গ্রাম। তার মানে আমরা উত্তর কি লিখব? এখনো কত ওজনের কুমড়ো পিটারের কাছে পড়ে রইল? তাহলে আমরা লিখব, অতএব নির্ণয়, অতএব নির্ণয়, এখনো এখনো 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পিটারের কাছে পড়ে রইল। এটা হলো আমাদের উত্তর। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোখানে প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ।